বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন তাই দোয়া করছি। আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো বিফ রেজালা। আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই লোভনীয় বিয়েবাড়ির স্বাদে আজকে আমি বিফ রেজালাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করি পাশে থেকে সবাই মিলে ভিডিওটি উপভোগ করবেন। প্লিজ ভিডিও শুধু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পরিবারের সকলকে নিয়ে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার এই ছোটো চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন। দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটি। আশা করি সবাই পাশে থাকবেন। যেহেতু আজকে আমি বিফ দিয়ে তৈরি করছি, তো আমি এখানে নিয়েছি হলো 1.5 কেজি গরুর মাংস। তো আপনারা এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস এবং খাসি মাংস নিতে পারেন, যে যে মাংসটা খেতে পছন্দ করেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী মাংসটা নিয়েছি। এখানে কিছু গরম মশলা নিয়েছি, আস্ত দারচিনি নিয়েছি, কিছু লবঙ্গ, 6-7টি নিয়েছি সবুজ এলাচ, 3-4টি হলো তেজপাতা, কিছু নিয়েছি হলো গোলমরিচ আর 2টো বড় এলাচ। চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলো, আমি 1 কাপের থেকে কম হবে সয়াবিন তেলটা, যেহেতু আমার গরু মাংসটার মধ্যে একটু চর্বি ছিল, সেই জন্য তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন যে যেরকম খেতে পছন্দ করেন। আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটাও অ্যাড করে নিতে পারেন, যে যে তেলটা খেতে ভালো লাগে। এখন আমি গরম মশলাগুলোকে 2 মিনিটের মতন একটু ভেজে নেবো, যেন স্মেল আসে সুন্দর। গরম মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর স্মেল আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো কিছু কাঁচামরিচ, প্রায় 7-8টির থেকে একটু বেশি হবে, 10-12টির মতন হবে। তা আপনারা এখানে চাইলে কিন্তু শুকনো মরিচটা অ্যাড করতে পারেন, বা লাল যে কাঁচামরিচটা সেটাও অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হলো আমি 1 কাপ পেঁয়াজ কুচানো। প্রত্যেকটা জিনিস যার যা পছন্দ অনুযায়ী দেবেন। এখন পেঁয়াজগুলোকে একটু আমি 2 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজটাকে কোনো কালার করে ভাজি নিয়ে, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হলো গরুর মাংসগুলো। তো আমি এখানে গরুর মাংসগুলোকে পেঁয়াজ এবং গরম মশলার সাথে একটু ভেজে নেবো 5-6 মিনিটের মতন। তো আপনারা চাইলে গরম মশলার আগে কিন্তু বাকি যত মশলা আছে এগুলোকে কষিয়ে মাংসটা দিতে পারেন। তো আমি সেটা না করে আজকে আমি মাংসটাকে আগে পেঁয়াজ এবং গরম মশলার সাথে ভেজে নিচ্ছি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এখন আমি ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি গরুর মাংসটা। তো আমি গরুর মাংসটাকে বলে দিচ্ছি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন গরুর মাংসটাকে কাট করে নিতে পারেন। আবারও ফিরে আসছি আপনাদের সবার মাঝে 5-6 মিনিট পর। আমার ওদিক দিয়ে মাংসটা চুলার মধ্যে ভাজা হতে হতে এদিক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী মশলা অ্যাড করবো। এখানে আদা এবং রসুন আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ। এখানে গুঁড়া মশলা দিচ্ছি হলো 1/2 চামচের নতুন দিচ্ছি হলো গরম মশলা, 1 টেবিল চামচ দিচ্ছি হলো লাল মরিচের গুঁড়া, ঝালটা যে যেরকম খেতে পছন্দ করে, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। তো এদিক দিয়ে আমার মাংসটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি হলো মশলাগুলো, তা আদা এবং দিচ্ছি হলো পেঁয়াজ রসুন বাটাটা। এখানে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলো গরম মশলাগুলো। মশলাটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন আপনারা সেভাবেই অ্যাড করে নেবেন, কারণ কেউ বেশি কেউ কম খেতে পছন্দ করে মশলাটা। দিয়ে দিচ্ছি লবণটার স্বাদ মতন। এখন দেওয়ার পরে আমি এখন মাংসটার সাথে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মিক্স করে নিচ্ছি মশলাগুলো। হাই হিটে দিচ্ছি না, পরে আমি হাই হিটে দিব। এখন ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলাটাকে হাই হিটে 5 মিনিট রেখে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, কারণ এই 5 মিনিট কিন্তু আমাকে দাঁড়িয়ে থেকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সেজন্য আমি এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, তা নাহলে মাংসটা পড়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। তো এখন ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যে যে দেখুন আমার মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে আসছে আর খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। আমি একাই উপভোগ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে হচ্ছে। আসলে মাংস যতটা ভালো কষানো হয় ততটাই কিন্তু মাংসের টেস্ট হয়। তো এখন আমি অ্যাড করছি হলো পানিটা। এখন আমি পরিমাণ মতন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2 লিটার পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমার মাংসের পিসগুলো একটু বড় ছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। আবারও ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পানিটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং মাংসের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এই যে দেখুন পানি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। আসলে পানি বেশি দেওয়ার কারণ হলো যেহেতু আমার মাংসের পিসগুলো একটু বড় ছিল, আর রেজালার পিসগুলো একটু এই সাইজের হলে সবচেয়ে বেস্ট হয়। রেগুলার কাট হলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিক দিয়ে আমি নিয়ে নিচ্ছি হলো 1/2 টেবিল চামচ হলো কিশমিশ,
কাপ নিয়েছিল চীনা বাদাম, আপনার যে কোনো বাদাম নিতে পারেন। আর এক কাপ নিয়েছিল বেরেস্তা, এটা দিয়ে একটা রেজালার জন্য পেস্ট তৈরি করব, কারণ এটা ছাড়া কিন্তু রেজালার টেস্ট ভালো আসবে না। যে দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে হয়ে গিয়েছি, আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো ইউজ করছি, এটা অপশনাল, থাকলে আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন যদি ভালো লাগে। একটা ছিল টক দই, এখানে এক কাপ টক দই। এই টক দইটা আমি বাসায় ইনস্ট্যান্টলি তৈরি করেছি, আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করবো। এটার সাথে এখন মিক্স করে তারপর আমি পেস্টটাকে একটা সাইড করে রেখে দেবো, একসাথে মিক্স করে নিচ্ছি, সেজন্য মিক্স হয়ে গিয়েছে, একটা সাইড করে এখন রেখে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন ঝোলটা কিন্তু অনেক কমে গিয়েছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে, সেজন্য আবারও আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। চুলাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আবারও ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এখানে আমি পেস্টটা, যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা, এখানে প্রায় 80% মাংস সিদ্ধ হয়ে গেলে যে পেস্টটা তৈরি করে সেই পেস্টটা এখন দিয়ে দেবে। এই পেস্টটা কিন্তু প্রথম অবস্থা দেওয়া যাবে না, প্রায় 80% সিদ্ধ হওয়ার পরে কিন্তু এই পেস্টটা দিতে হবে। তো এখন পেস্টটা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রেজালার আকর যখনই করবেন এই পেস্টটা কিন্তু তৈরি করে দিতেই হবে, তা নাহলে রেজালার যে অরিজিনাল বিহেভিয়ার টেস্টটা সেটা আসবে না। এখন আমি ভালোভাবে মিক্স করে এখন আমি চুলাটাকে হাই হিটে প্রায় 2-3 মিনিটের জন্য রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন রেজালার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অবশ্যই পেস্টটা যখনই দিবেন লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আর এই পেস্টটা তো অবশ্যই দিতে হবে, তা নাহলে বিয়েবাড়ির যে অরিজিনাল রেজালার ফ্লেভারটা সেটা আপনারা পাবেন না। তো এখন আমি দিচ্ছি হলো কিছু আলুর বোখারা, কিছু কিশমিশ, এবং দিয়ে দিচ্ছি হলো কাঁচামরিচ। আপনার চাইলে এখানে লাল কাঁচামরিচটাও দিতে পারেন, না চাইলে আপনার স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খুবই সুন্দর স্মেল আসে। এটা দিয়ে দিচ্ছি হলো জয়ফল জয়িত্রী গুঁড়া, উঠানোর প্রায় 5 মিনিট আগে এই গুঁড়াটা দিতে হবে। এটা কিন্তু প্রথম অবস্থায় দেওয়া যাবে না, তা নাহলে এটা যে স্মেলটা সেই স্মেলটা কিন্তু থাকবে না। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি ভালোভাবে পেঁচোলাটা দিয়ে। আপনারা যদি চান এখানে ঘিটা দিতে পারেন, আমি আর ঘিটা দিলাম না, আরও বেশি রিচ হয়ে যাচ্ছে সেজন্য। তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আবারও ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন আমার রেজালাটা কিন্তু ক্ষয়ে গিয়েছে। তো আমি চুলাটাকে কিন্তু লো ফ্লেমে রেখেছি, এখন হাই হিটে নেই বা মিডিয়ামে তো নেই। আর দেখতে পাচ্ছেন এটা যে ইয়ারটা গ্রেভিটা কেমন হয়েছে। যখনই রেজালা রান্না করবেন এরকম দেখতে পাবেন, গ্রেভিটা ঠিক এরকমই হবে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর স্মেল আসছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটা অফ করে। তো চুলাটা অফ করার পরে আমার রেজালার উপরে যে লুকটা সেটা কেমন ছিল সেটা আবার আপনাদেরকে একটু দেখালাম, আর খুবই সুন্দর স্মেল আসছে। তো এখন আমি চলে এসেছি, রেজালাকে একটা সার্ভিং বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। আপনারাও তৈরি করে পরিবারের সকলের সাথে উপভোগ করতে পারেন, এবং অতিথি আপ্যায়নও কিন্তু এই ধরনের রেসিপিগুলো তৈরি করে রাখতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার বিফ রেজালা। আপনারাও তৈরি করে পরিবারের সকলকে নিয়ে মজাদার রেসিপিটি রুটি, পরোটা, নান রুটি, প্লেন ভাত, লুচির সাথে পলার সাথেও কিন্তু খেতে পারেন। খুবই লোভনীয় এই রেজালাটি, যারা খাননি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। আসলে রেজালা কিন্তু আমরা সবাই পছন্দ করি, বিয়ে বাড়ির স্বাদে খুবই টেস্টি এই রেজালাটি, একবার হলো খাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।